ফটোগ্রাফির মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আইএসও ডিএসএলআর বা যে কোনো ভালো ক্যামেরার একটা গুরুত্বপূর্ণ সেটিংই হচ্ছিলো আইএসও। আইএসওটা কী, আইএসও কীভাবে সেট করব, সম্পূর্ণ কনসেপ্ট বা টিউটোরিয়াল আজকে তোমাদেরকে শেখাবো। তো যারা ডিএসএলআর ইউজ করছো বা মিররলেস ক্যামেরা ইউজ করছো অথবা অ্যাকশন ক্যামেরা ইউজ করছো, যে কোনো প্রফেশনাল ক্যামেরাতে এই আইএসও বলে একটা অপশন থাকে যেটির মাধ্যমে আমরা সুন্দর পয় পরিষ্কার ছবি তুলতে পারি। ক্যামেরা সেটিংয়ের তিনটে ধাপ, একটি হচ্ছিলো অ্যাপারচার, আগে অলরেডি ভিডিও দিয়েছি। নাম্বার টু হচ্ছিলো শাটার স্পিড, এটার ভিডিও অলরেডি দিয়েছি, আর যারা দেখোনি তারা দেখে নাও। তো আজকে থার্ড সেটিং, যেটা আইএসও সেটিং, সেটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাবো এবং তোমাদেরকে বোঝাবো। দেখো এক্স্যাক্টলি হচ্ছিলো শাটার স্পিডে আমাদের টাইম অফ লাইট, কতক্ষণ ধরে লাইটটি ভেতরে আসবে এটা আমরা ডিসাইড করি। আমরা অ্যাপারচারে কত পরিমাণ আলো আসবে, এই যে ক্যামেরার যে মুখে যেই আমাদের যেই মানে এন্ট্রি পয়েন্টটা, এটা বড় ছোট করিয়ে। কিন্তু আইএসওর গল্পটা একটু অন্যরকম। আইএসওর গল্পটা হচ্ছিলো আমাদের ক্যামেরার সেন্সিটিভিটির ওপরে ডিপেন্ড করছে। মানে ধরে নাও তুমি তোমার অ্যাপারচার অনেক বেশি ওয়ানে রেখেছো, 1.8 রেখেছো, মানে মুখটা অনেক বেশি খোলা রেখেছো, বেশি বেশি আলো আসছে। ইমাজিন করো শাটার স্পিড, অনেকক্ষণ শাটারটা খুলে রেখেছো, বেশি বেশিগুলো আলো আসছে। কিন্তু তুমি এমন একটা লাইটিং কন্ডিশনে ফটোশ্যুট করছো, ধরে নাও কোনো একটি সন্ধেবেলায় স্ট্রিট ফটোগ্রাফি করছো, সেখানে তারপরও তুমি লাইট ম্যানেজ করতে পারছো না, তখন ক্যামেরা তোমাকে অপশন দেবে। ক্যামেরার যেই সেন্সার রয়েছে সেখানে অপশন রয়েছে ভেতরে সেন্সারগুলোর সেন্সিটিভিটি বাড়িয়ে দিয়ে তোমার আলোর পরিমাণ বা ব্রাইটনেসটা বাড়িয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। কীভাবে করবে তোমাদেরকে খুলে দেখাই। সবার আগে হচ্ছিলো ক্যামেরাটা তোমাদের সামনে অন করছি, এই হচ্ছে ক্যামেরার সুইচ, এই ক্যামেরা অন করে দিলাম। ক্যামেরা অলরেডি অন ইতিমধ্যেই কিন্তু হয়ে গেল। ক্যামেরা হয়ে যাওয়া, অন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো এই হচ্ছিল অপশন। তুমি প্রত্যেকটা ক্যামেরাতে এরকম একটা অপশনস পাবে যেখানে বিভিন্ন ডিজিট লেখা রয়েছে, আর এই জায়গাটায় দেখো ঠিক এখানে আইএসও বলে লেখাই রয়েছে। ওকে, আইএসও বলে ইতিমধ্যে কিন্তু এটা লেখাই রয়েছে। তো এই যে আইএসও বলে লেখা রয়েছে এখান দিয়ে আমরা আইএসও সেট করব। কীভাবে এসে সেট করব দেখে নাও। এই দেখো না, আমি তোমাদের এখানে আইএসওটা গেলাম। এবার এদিকে বাড়ানো কমানোর অপশান রয়েছে। আইএসও আমাদের শুরু হয় 100 থেকে, 100 থেকে আমরা 12,800 পর্যন্ত আইএসও নিয়ে যেতে পারবো আমরা। এবার যত বেশি আইএসও আমি বাড়াবো তত আমার ছবিতে ব্রাইটনেস বেশি আসবে, ছবিটা আরও বেশি পরিষ্কার হবে। ওকে, কিন্তু কিছু ড্রব্যাক্স রয়েছে, এটা পরে বলছি। আমি তোমাদেরকে ছবি তুলে দেখাই আগে একটা, ঠিক আছে? দেখে না কত আইএসও রয়েছে, 16,800 এখানে আইএসও রয়েছে। এই আইএসও দিয়ে একটা ছবি তুলে দেখাই ছবিটা কতটা ভালো বা কতটা বাজে আসছে। আমি ধরো দেখা না অবজেক্টে, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটার ছবি তুলি বা এই ক্যামেরাটার ছবি তুলছি, বেস্ট। এই যে দেখো ছবিটা একেবারে পুরো জ্বলিয়ে দিয়েছে, পুরো একদম পুরো কী হয়ে গেল, ছবিটা একেবারে পুরো আমাদের পুরো সাদা করে দিয়েছে। তাহলে আইএসও কমাতে হবে। আইএসও কত আছে একবার তোমরা দেখে নাও। আইএসও রয়েছে আমাদের 16,800। তো এবারে আমরা 16,800 আমরা সেম এখানে প্রেস করব, প্রেস করে আমরা কমাবো। দেখো কমাচ্ছি কমাচ্ছি, এখানে সুইচ দিয়ে আমরা কমাতে, দেখো কমছে, কততে নিয়ে চলে আসলো 100, 100 ছবি তুলে দেখি একখানা। ওকে, এই আইএসওটা আমাদের, এই দেখো 100 পার পরে ক্যামেরার ছবিটা ঠিক আমাদের ঠিক এইরকম আসলো, বেশ পয় পরিষ্কার, রাইট? শুধুমাত্র অবজেক্টটা আমার যে ক্যামেরা সেটাকেই আপলোড করা হয়েছে। তাহলে আইএসও যদি মনে হয় যে আটটু আলো আমি বাড়াবো, তাহলে আমি কী করব, আমি আইএসওটা দেখাই তোমাদেরকে এক্সাম্পল দিয়ে। এখন আইএসও রয়েছে আমাদের 100, 100 থেকে আমরা নিয়ে চলে আসবো চলো 200 বা 400-এ। 400 আইএসওতে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছ। এই 400 আইএসওতে ছবি তুলে দেখি, দেখতে পাচ্ছ 400 আইএসওতে এরকম এরকম মোটামুটি একটা ছবি মোটামুটি পাচ্ছি। ওকে, তো এইভাবে আইএসও সেটিং করতে হবে। কিন্তু আইএসও তুমি মনে হবে যে আইএসও তাহলে বাড়িয়ে দিই, আইএসও যত বাড়াবো তত আমার ছবি ব্রাইট হবে, আগের ব্যাপারটা সেরকম না। আইএসও যদি যত বেশি বাড়াবে তত তোমার ছবির মধ্যে নয়েজ আসবে, গ্রেইন আসবে, সর্ষের ছোটো 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 দানার মধ্যে আসবে, তো আসবে কোয়ালিটি অফ ইয়োর ফটো উইল ডিক্রিজ। কারণ সেন্সার, আপনার যে সেন্সারটা অনেক বেশি সেন্সিটিভ হবে, তাতে কম্পন বেশি হবে এবং তাতে একটা দানার বা নয়েজের সৃষ্টি হবে। তা আমাদের প্রাইমারি অবজেক্ট হচ্ছিলো আমরা যদি আলো কন্ট্রোল করতে পারি, স্টুডিওতে শ্যুট করছি, আমার কাছে কিনো রয়েছে, আমার কাছে হচ্ছে হলো RGB লাইট রয়েছে, এই লাইটগুলো যদি থেকে থাকে তাহলে আমি কী করবো, আমি তাহলে আলোটাকে নিয়ন্ত্রণ করতে পারছি,
আইএসওটা কম রাখবো, 100-200 মধ্যে আমি রাখবো, এতে আমাদের ছবির কোয়ালিটি বেটার হয়। এখন তো লো লাইট কন্ডিশনে শ্যুট করছো, জঙ্গলে শ্যুট করছো, স্ট্রিট লাইট করছো, সন্ধ্যাবেলায় মিড নাইটে শ্যুট করছো, আমার কাছে লাইট কম, তাহলে আমি সেখানে আইএসওটা বাড়িয়ে ছবি তুলতে পারি। হোপস পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে আইএসও নিয়ে। তোমরা ফটোগ্রাফি নিয়ে আরও ভালো ভালো যদি ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্টস করো, তোমাদের জন্য ভিডিও আমি আনতে থাকবো। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।